1992 সালেও চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজের দেউরি শিশু পার্কের এই জায়গাটি ছিল খোলা সবুজ চত্বর। 1989 সালে চট্টগ্রামে শুরু হওয়া বিজয় মেলায় বীর যোদ্ধাদের স্বকণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠান হতো এই জায়গায়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই জায়গায় গড়ে ওঠা বাণিজ্যিক শিশু পার্কটি এবার সিলগালা করে দিয়েছে প্রশাসন। সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলগালার পর পার্কের প্রায় 3 একর জায়গা বুঝিয়ে দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সেনানিবাস কর্তৃপক্ষকে। 1992 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র এই জায়গাটিকে ইজারা দেন ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামে এক প্রতিষ্ঠানের কাছে। এরপর 1994 সালের 28 নভেম্বর সেখানে গড়ে তোলা হয় শিশু পার্ক। 25 বছরের ইজারার মেয়াদ শেষে 2019 সালের 28 ডিসেম্বর জায়গাটি মাসিক মাত্র 1.5 লাখ টাকার বিনিময়ে 15 বছরের জন্য দ্বিতীয়বার ইজারা দেয় চষিক। চষিককে এই জায়গা ব্যবহারে দেয়া শর্ত লঙ্ঘন করায় পার্কটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। জমিটার মালিক হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সত্ত্বে এটি সিটি কর্পোরেশনকে ব্যবহার করতে দিয়েছিল সেটি ভঙ্গ করার কারণে তারা এটি বাতিল করে ব্যবহারের অনুমতি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে আমাদের সামরিক ভূ সম্পত্তি কর্মকর্তা, তিনি দখল বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করে তার প্রেক্ষিতে আমরা এসেছি। শর্ত ভঙ্গের ব্যাপারে বারবার নোটিশের পরেও তা কানে তোলেনি সিটি কর্পোরেশন, এমন দাবি চট্টগ্রাম সেনানিবাসের সংশ্লিষ্ট এই কর্মকর্তার। এই বিষয়ে ওই এমই অফিস থেকে বলা হয়েছিল, ওনারা কোনো ইয়ে ছিল না, ওনাদের কোনো প্রতিক্রিয়া ছিল না, সেই জন্য আজকে ওনাদের সহযোগিতা, আমাদের জেলা প্রশাসনের সহযোগিতা আজকে এই কাজটা করা হয়েছে। এদিকে পার্ক ইজারা নেয়া সংশ্লিষ্টদের দাবি, সিলগালার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি তাদেরকে। চট্টগ্রামের বিভিন্ন মহল থেকে এই বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সবুজ চত্বর তৈরির দাবি উঠেছিল। সেই দাবিতে একাত্মতা প্রকাশ করেছিলেন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিরাও। রবিউল রবি, নিউজ নাও 24, চট্টগ্রাম।